আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটি বর্ণকশি কাঁথার ডিজাইন অঙ্কন করে দেখাবো। ডিজাইনটি খুবই সিম্পল একটি ডিজাইন, তবে তৈরি করার পরে কিন্তু অনেকটা গর্জিয়াস দেখাবে। তাই আমি আশা করি আজকের এই ডিজাইনটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কোনটা কীভাবে তৈরি করতে হবে। এই কাঁথাটিকে আমি সুন্দরভাবে তাক দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি। এবার আমি কিছু অংশ আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। আজকের কাঁথাটি যেহেতু পরনকশি কাঁথার ডিজাইন, আর সব জায়গায় ঠিক একইভাবেই মাপটি মেনটেন করতে হবে, যার কারণে আমি কিছু অংশ আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি। আপনারা ঠিক এই স্টেপ ফলো করে সম্পূর্ণ কাঁথাটি তৈরি করে নেবেন। আসলে সম্পূর্ণ কাঁথায় একই স্টেপ ফলো করতে হবে বিধায় সম্পূর্ণ কাঁথার না দেখানোর একটি মাত্র কারণ হচ্ছে আপনারা বিরক্ত হয়ে যাবেন, যার কারণে আমি কিছু অংশ আপনাদেরকে টিউটোরিয়াল হিসেবে প্রেজেন্ট করে দিচ্ছি, যেন পরবর্তীতে আপনাদের এই ডিজাইনটি সম্পূর্ণভাবে তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যাই না হয়। লম্বা এবং চওড়ায় আমাদেরকে ঠিক 3 ইঞ্চি পরপর ভালোভাবে মার্ক করে কিছু বক্স তৈরি করে নিতে হবে। আর এই কাজগুলো কিন্তু অবশ্যই কাপড় এঁকে নেওয়ার চকটি দিয়ে করে নিতে হবে, কারণ এটি কিন্তু আমাদের মেইন ডিজাইন না, আমরা বেস হিসেবে এটিকে তৈরি করব। আমি লম্বালম্বিভাবে লাইনটি ড্র করে নিয়েছি। এবার আমি চওড়াতেও ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করে এই বক্সগুলো তৈরি করে নিব। আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে আজকের কাঁথাটি কিন্তু এখানে 5 হাত বাই 6 হাতের একটি কাঁথা রয়েছে। কাঁথাটি কিন্তু বেশ বড় একটি কাঁথা, এখানে প্রায় 15 গজের মতো আমি কাপড় নিয়েছি। অনেকে 14 গজ দিয়ে এই কাঁথাটি তৈরি করে, তবে আমি মনে করি কিছুটা বেশি হলে ভালো হয়, আর কারণ সাইড থেকে অনেক সময় ছোট বড় হয়ে যায়, আর অনেক সময় কিন্তু কাপড়গুলো একটু বাঁকা থাকে, সে পর্যায়ে কিন্তু আমাদেরকে কেটে সোজা করে নিতে হয়, যার কারণে আমি 1 গজ কাপড় বেশি করে সব সময় নেই। 4 হাত বাই 5 হাত কিংবা 5 হাত বাই 6 হাত যে কাঁথাগুলোই আমি তৈরি করি না কেন, আমার কিছুটা কাপড় একটু বেশি থাকে, কারণ অনেক সময় কম বেশি হয়ে যায়, যার কারণে কাস্টমাররা সেটা পছন্দ করে না বিধায় আমি সবসময় 1 গজ কিংবা 1/2 গজ বেশি রাখার চেষ্টা করি। তো আপনারা যদি নিজেদের জন্য তৈরি করতে চান, আমি আপনাদেরকে বলবো কিছুটা অংশ বাড়িয়ে নেবেন, কারণ দুর্ঘটনার কথা কিন্তু বলা যায় না আসলে কোনটা কীভাবে ছোটো বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কেটে ছোট করতে হয়, আর পরবর্তীতে কেটে নেওয়ার পরে যদি বেশি ছোট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যবহারের উপযোগী হয় না, কিছুটা ছোট হয়ে গেলে কিন্তু ভালো দেখায় না, যার কারণে আমি আপনাদেরকে বলবো একটু বাড়িয়ে কাপড়গুলো নিয়ে নেওয়ার জন্যে। আর যদি আপনারা বাড়িয়ে কাপড় নেন সেক্ষেত্রে কিন্তু মুড়ানোর ক্ষেত্রে কোনো টেনশন করতে হবে না, কারণ যদি একটু বেশি থাকে বেশি মুড়িয়ে নিলেও সমস্যা হবে না। তো বক্সগুলো তৈরি করা হয়ে গিয়েছে, আমি কিন্তু ঠিক এইভাবে ডিজাইনটি তৈরি করব, যার কারণে আমি চকটি দিয়ে প্রথমে বেসটি তৈরি করে নিলাম। এবার আমি স্কেলের যেই বক্সগুলো দিয়ে তৈরি করেছিলাম সেটার মাঝখান থেকে পেন্সিলের সাহায্যে সেই লাইনটি ড্র করে নিচ্ছি। আমি প্রথম পর্যায়ে একটু বেসটি ক্লিয়ার করার জন্যে আমি চকটি দিয়ে করেছিলাম, আপনারা চাইলে এই প্রসেসে এই কলম দিয়েও করে নিতে পারেন, তবে আমি বলবো একটু আইডিয়া নিয়ে নিলে আপনাদের জন্য ভালো হবে, কারণ কিছু ডিজাইন আছে যেটা দেখলেও কিন্তু করা পসিবল হয় না, 2-1 বার একটু ট্রাই করতে হয়, যার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা একটু কাগজে কিংবা অন্য কোনো কাপড়ে ট্রাই করে নেবেন। তো এবার আমি রাউন্ড রাউন্ড করে নিচ্ছি, কিভাবে করছি অবশ্যই দেখে নিতে হবে, কারণ এ পর্যায়ে বুঝিয়ে দেওয়ার মতো তেমন কোনো ডিজাইন নেই। তবে এই ডিজাইনটি কিন্তু আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করে তৈরি করতে হবে, কারণ এখানে যদি ওলটপালট হয়ে যায়, একটি লাইনে যদি ভুল হয় তারপরে কিন্তু পরবর্তী সবগুলো লাইন ভুল হতে থাকবে, তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই মাথা ঠান্ডা করে এই ডিজাইনটি তৈরি করার জন্যে। আর আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা কীভাবে তৈরি করতে হবে, এরপরেও যদি প্রবলেম হয় অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। কি
কিছু কিছু করে ডিজাইনটি অঙ্কন করে নিয়েছি, আপনারাও ঠিক একইভাবে তৈরি করে নেবেন। আর আজকে যেহেতু গ্রিন কালারের একটি কাঁথা, যেহেতু ডার্ক কালার একটি কাপড় রয়েছে, অবশ্যই লাইট কালারের একটি সুতা অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে ডিজাইনটি আরও বেশি হাইলাইট করা পসিবল হবে। তো এক এক করে কিন্তু আমি এই রাউন্ড রাউন্ড করে তৈরি করে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবেই তৈরি করে নেবেন এবং একটি অপর যে লাইনের সাথে যেন ভালোভাবে মিশে যায়। তো পরবর্তীতে যখন এইভাবে সম্পূর্ণ কাঁথাটি তৈরি করে নেবেন, তখন কিন্তু এই চকের দাগগুলো ভালোভাবে মুছে নেবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে যেহেতু আমি কিছুটা অংশ ডিজাইন করে দেখাচ্ছি, সেহেতু কিছুটা অংশ মুছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে আমি কিন্তু সব সময় সম্পূর্ণ ডিজাইন তৈরি করেই খুলে নেই আসলে। তো এক এক করে যখন আমরা সেই ডিজাইনটি তৈরি করে নিব, তখন মাঝখান থেকে খুব সিম্পলি আমাদেরকে কিছু ফুল অঙ্কন করে নিতে হবে। এই ফুলের পাতাগুলো অবশ্যই ভরাট করে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর দেখাবে। এবং সম্পূর্ণ ডিজাইনটি কীভাবে আমি তৈরি করেছি সেটি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং তৈরি হওয়ার পরে কেমন দেখাবে সেটিও আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আশা করি বুঝতে পারবেন আজকে এই ডিজাইনটি। এবং ডিজাইনটি তৈরি হওয়ার পরে কিন্তু অনেকটা সুন্দর দেখিয়েছে, আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন তৈরি করে শেয়ার করে দিচ্ছি। এরপর প্রথমে আপনারা এই ডিজাইনটি একটু ভালোভাবে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। তো আমাদের প্রায় কিন্তু ঠিক এইভাবে ফুলগুলো তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ ফুল যখন তৈরি করা হয়ে যাবে, তখন আমরা যে লাইনগুলো তৈরি করেছিলাম তার নিচ থেকে ছোট ছোট দুটি অ্যারো চিহ্ন দিয়ে নিচ্ছি। এইগুলোতে আপনারা চেন স্টিচ দিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো দেখাবে। যেহেতু ডালপালা সংলগ্ন একটি ডিজাইন, সেহেতু এখানে যদি ছোট ছোট করে দুটি আপনারা ক্রস স্টিচ দিয়ে নেন, সেক্ষেত্রে ডিজাইন আরও বেশি সুন্দর দেখাবে। তো ঠিক এইভাবে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ ডিজাইনটি তৈরি হওয়ার পরে কেমন দেখাবে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কাঁথার ফাইনাল লুক, তৈরি হওয়ার পরে কিন্তু ঠিক এমনটা দেখিয়েছে। আমি সম্পূর্ণ কাঁথাটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন আসলে ডিজাইনটি কেমন হবে। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আপনারা যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর আপনাদের যদি এ ধরনের আরও কোনো নতুন নতুন ডিজাইনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করবেন, কিংবা আমার ফেসবুক পেজে কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনাদের রিকোয়েস্টগুলো রাখার আমি চেষ্টা করব। তো আজকে এখানে এই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।